দ্বিবেদী আমাদের এক্স চিফ সেক্রেটারি, কিন্তু বর্তমানে আমার চিফ অ্যাডভাইজার অফ ফাইন্যান্স, আলাপন চিফ সেক্রেটারি এক্স আমার অ্যাডভাইসার অফ মাই সিএমও, এবং আমরা কিন্তু যারা যোগ্য লোক তাদের 60 বছরে বিদায় দিই না, আমরা তাদের কাজকর্ম অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই। বয়স হলে আমাদের কর্মক্ষমতা কমে, এটা অসুবিধা কি আছে? আজকে আমি যদি দিলীপদাকে বলি, মোহনদাকে বলি যে আপনারা 3 মাস রাস্তায় থাকুন, অসুবিধা তো হবেই একটু হলেও, দল বলছে বলতে হয় বলে হয়তো থাকবে, কিন্তু অসুবিধা হবে না? সেই তুলনায় যদি আমি একটা 25 বছরের ছেলেকে বলি, তার তো কিছুটা হলেও কম অসুবিধা হবে, কর্মক্ষমতা রয়েছে। ঠিক একই জিনিস আমার জন্য প্রযোজ্য, আজকে আমি করতে পেরেছি, 56-60 বছর যেদিনকে হবে সেদিনকে পারবো না, এটাই তো আমি বলতে চেয়েছি। আজকে এখানে যারা আছে সংবাদ মাধ্যমের, যারা ক্যামেরা হাতে আপনি শ্যুট করছেন, আপনারা বলুন তো আপনাদের কত বয়স? আজকে আপনি দাঁড়িয়ে আছেন 3 ঘন্টা ধরে, আপনার 60 বছর বয়স হলে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন? পারবেন? একজন আমাকে হাত তুলে বলুন, আমি আমার কথা প্রত্যাহার করে নেব।